আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফাসিকুল ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান জাতিসংঘের উচ্চ পদগুলোতে বাংলাদেশিদের নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান এছাড়াও প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রানি মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে নীলাদ্রি শেখর রিপোর্ট যুক্তরাষ্ট্র সফরের চতুর্থ দিন ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে জাতিসংঘ ভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের উন্নয়ন ও মানবিকতার প্রশংসা করে বলেন বাংলাদেশ জাতিসংঘের একটি সাফল্যের গল্প তারা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে বিভিন্ন দিক থেকে উন্নয়নের জন্য মানবিকতার জন্য তারা খুব প্রশংসা করে আর মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা আপনাদের একটা বড় হাতিয়ার কিন্তু আপনাদের বিভিন্ন উচ্চ পদে সিনিয়র এবং এগুলোতে পদে আমাদের বাংলাদেশি লোকের আপনার চাকরিটা কম তার সেক্রেটারি জেনারেল ওয়াজ ভেরি ভেরি কনসিডারেট বললেন যে নিশ্চয়ই আমি এটা দেখব এছাড়াও নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মালদ্বীপের অবৈধ বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে আমরা সেখানে আমাদের ব্যবসা বাড়ানোর জন্য তাদের আমরা অনুরোধ করেছি তারা এবং তাছাড়াও আমরা তাকে বলেছি আরো কিছু একটি হচ্ছে তারা আসিয়ানের সদস্য তাদের সাথে মায়ানমারের ভালো সম্পর্ক তা আমরা সেখানেও তাদের বলেছি যে আপনারা যে ওই রোহিঙ্গাগুলোর যাতে ফেরত যায় সেটা নিয়ে আপনারা আমাদের সাহায্য করেন শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বরাবরের মতো বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি জাতিসংঘে প্রধানমন্ত্রীর 18তম ভাষণ নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাত দলের আক্রমণে দুই যাত্রী নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরেকজন বৃহস্পতিবার রাত 9:30 দিকে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশন অতিক্রমের পর কমিউটার ট্রেনের ছাদে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রেনের ছাদে থাকা কয়েক যাত্রীকে 4-5 জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করলে কয়েকজনের সাথে তাদের ধস্তাধস্তি হয় সে সময় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এদের মধ্যে নাহিদ নামে একজনের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মিতালী বাজার এলাকায় এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি আহত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে কুষ্টিয়ায় রাজু আহমেদ নামে এক যুবককে পরিবারের সদস্যদের সামনে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন সদর উপজেলার দরবেশপুরে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে নিহতের পরিবার জানায় রাতের খাবার খেয়ে নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন রাজু রাত 1টার দিকে হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন পুরো বাড়ি ঘিরে ফেলে রাজুকে তার ঘর থেকে বের করে মাথায় গুলি করে পালিয়ে যায় গুলিবিদ্ধ রাজুকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষিকা সাবিনা নেসাকে হত্যার অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে গত 17 সেপ্টেম্বর দক্ষিণ লন্ডনের বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পার্কে নিহত হন 28 বছর বয়সী সাবিনা নেসা দেশটির গোয়েন্দাদের ধারণা নেসা তার বাসা থেকে বেরিয়ে ক্যাটোর পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পরদিন সকালে পাশের একটি কমিউনিটি সেন্টারের কাছ থেকে উদ্ধার করা হয় সাবিনার মরদেহ ব্রিটিশ বাংলাদেশি এই তরুণী দক্ষিণ পূর্ব লন্ডনের লিউ শামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন প্রিয় দর্শক জানিয়ে দিলাম হাতে থাকা শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য